بسم الله الرحمن الرحيم وعليكم السلام ورحمة الله وبركاته ভাইজান আপনি জানতে চেয়েছেন যে জোহরের পূর্বে যে চার রাকাত এটা দুই রাকাত করে পড়া যাবে কিনা। হ্যাঁ ভাই, এটাই তো নিয়ম, এটাই হলো আসল নিয়ম বা এটাই সব থেকে বিশুদ্ধ এবং উত্তম যে আপনি চার রাকাত নামাজ, জোহরের পূর্বে চার রাকাত নামাজকে দুটি সালাম আদায় করবেন, অর্থাৎ দুই রাকাত করে। কারণ এ মর্মে এখানে হাদিস রয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সালাতুল লাইল ওয়ান নাহারি মাসনা মাসনা, রাতের এবং দিনের নামাজ হলো দুই রাকাত করে। সুনান গ্রন্থের হাদিস, সুনান আবু দাউদের হাদিস, হাদিসটিকে বিশুদ্ধ বলা হয়েছে। তো এখানে কি বলা আছে, রাতের এবং দিনের নামাজ দুই রাকাত করে, মানে নফল নামাজ দুই রাকাত করে হবে, তার মানে দুই রাকাত অন্তে সালাম ফেরা হবে। তো এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক হাদিস, তার মানে তার মৌখিক হাদিস, অতএব এটাই হলো উত্তম। তবে চার রাকাত যদি কেউ পড়তে চায় এক সালামে, এটা পড়তে পারে, কারণ কখনো কখনো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পূর্বে চার রাকাত সুন্নাহ গায়ের মুয়াক্কাদ পড়তে গিয়ে উনি একসাথে পড়েছেন। এমারমের হাদিসটি সুনান তিরমিজিতে এসেছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসরের পূর্বে চার রাকাত সুন্নাতে গায়ের মুয়াক্কাদা তিনি দুটি সালামে পড়েছেন, অর্থাৎ বৈঠক করেছেন, তাশাহুদ পড়েছেন, সেখানে ওই মুসলমানদের ওপর, তারপর ফেরেশতাদের ওপর সালাম দিয়েছেন, অর্থাৎ তাহিয়াত যেটা বলা হয়। এভাবে তিনি ওই তাহিয়াত পড়ার পরে উঠে গিয়েছেন, দিয়ে আবার দুই রাকাত কমপ্লিট করেছেন। এই মর্মে হাদিসটি বলা হলো যে তিরমিজিতে রয়েছে। সুতরাং এটা রাসূল সাল্লামের বিরল আমল, মাঝে মধ্যে করতেন, তাছাড়া এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমলি সুন্নাত, আর পূর্বেরটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাচনিক সুন্নাহ, আর বাচনিক সুন্নাতের মান বেশি আমলি সুন্নাতের অপেক্ষা। আমলি সুন্নাত থেকে, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কর্মগত সুন্নাত থেকে বেশি উন্নত হলো মৌখিক সুন্নাত, কারণ কর্মগত সুন্নাতের ভিতরে অনেক সময় সন্দেহ থাকে যে এটা তার সাথে খাসও হতে পারে, কিন্তু যখন তিনি জবান দিয়ে একটা কথা বলে দেন ওটা দ্বারা শরীয়ত প্রবর্তিত হয়। অতএব জোহরের পূর্বে চার রাকাত দুই রাকাত করে পড়া উচিত, দুই সালামে পড়া উচিত। অনুভাবে জোহরের পূর্বে দুই রাকাত পড়তে পারে, আবার চার রাকাতও পড়তে পারে। তো চার রাকাত পড়লে একই নিয়মে দুই রাকাত করে পড়বে, আর যদি কেউ পড়তে চায় এক সালামে তো এটা পড়তে পারে, উত্তমের খেলাফ এতটুকু আমরা বলতে পারি। আশা করি বুঝতে পেরেছেন, ধন্যবাদ।